হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অরিজিনাল উইন্ডোজ ইনস্টল দিয়ে কীভাবে অ্যাক্টিভ করবেন, পেন ড্রাইভ দিয়ে পেন ড্রাইভ কীভাবে ডেটাবল করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, উইন্ডোজ সম্পূর্ণ ইনস্টল দেবেন এবং পরবর্তীতে এই উইন্ডোজ আপডেট দেবেন, কোনো সমস্যা হবে না। উইন্ডোজ পেন ড্রাইভ কীভাবে ডেটাবল করবেন, কীভাবে উইন্ডোজ দেবেন, কিন্তু কীভাবে উইন্ডোজ অ্যাক্টিভ করবেন, এই নিয়ে আমার ভিডিও আজকে। তো আমার সাথেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাকে উইন্ডোজ ডাউনলোড দিতে হবে, সেজন্য আমাকে গুগল ক্রোমে যে উইন্ডোজ 10 ডাউনলোড, উইন্ডোজ 10 ডাউনলোড লিখে গুগলে সার্চ দিবেন। মাইক্রোসফটের একটা ওয়েবসাইট আসবে, ডাউনলোড উইন্ডোজ 10 ইমেজ। এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ 10 2022 আপডেট। আমরা এটা যাবো না, আপডেটে যাবো না, আমরা ডাউনলোডে যাবো, ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এটা দিয়ে ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড ডাউনলোড দিয়ে আপনি লোকেশন দেখিয়ে দেবেন কোথায় ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি সরাসরি চলে যাচ্ছি। আমার ডাউনলোড ফোল্ডারে এখানে আমি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করব। একটু সময় নিয়ে রেডি হওয়ার জন্য তারপরে এখান থেকে আমরা ওদের টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব। এখানে খেয়াল রাখতে হবে, আপনি যদি একটা অপশন ভুল করেন তাহলে আপনার পিসিতে আপডেট হয়ে যাবে, আপডেট পিসি নামে তো দেওয়া যাবে না। আপনাকে ক্রিয়েট ইনফরমেশন মিডিয়া ইউএসবি ফাইল ড্রাইভ ডিভিডি আর আইএসও ফাইল ক্রিয়েট নেক্সট। তারপর ডিফল্ট হিসেবে আছে, ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, এডিশন উইন্ডোজ 10 64 বিট, রিকমেন্ডেড সেটিংটা আমরা সিলেক্ট করা অবস্থায় নেক্সট ক্লিক করব। তো বলছে ইট নিড টু বি অ্যাটলিস্ট ইউএসবি ফ্লাশ ড্রাইভের কথা বলতেছে, আমরা ইউএসবি ফ্লাশ ড্রাইভ দিব না, এখান থেকে প্যান ড্রাইভ ডুটেবল করতে প্রবলেম হবে। আমরা আইএসও ফাইল ক্রিয়েট করব নেক্সট। তো কোথায় সেভ করব এই লোকেশনটা দিয়ে দেব, আমি এখানে অলরেডি করে রাখছি। তো সেভ দেওয়ার পরে সেভ দিলে এটা রেডি হতে প্রায় অনেকটা সময় লাগবে, 0% আছে, 100% হলে এখানে ফিনিশ লেখা আসবে, ফিনিশ দিয়ে দেবেন। আমি সময় লাগবে তাই রেডি করে রেখেছি আগেই। তো আমি আমার রেডি করা ফাইলটা দিয়েই কাজ চালাবো। এই যে আমি রেডি করে রাখছি, এটা এটা দিয়ে কাজ চালাবো। এখন আমাদের প্যান ড্রাইভটাকে বুটেবল করতে হবে। প্যান ড্রাইভটাকে বুটেবল করার জন্য আপনাকে প্যান ড্রাইভটা আগে পিসিতে লাগাতে হবে। পিসিতে প্যান ড্রাইভ লাগানো হলো, আচ্ছা এখন আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্যান ড্রাইভটা বুটেবল করার জন্য। লিখতে হবে রুফুস, RUFUS রুফুস ডাউনলোড। এখান থেকে rufus.ie লিঙ্কে ক্লিক করবেন, এইখানে অপশন আসবে, এখান থেকে rufus 4.2 ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এটাকে আমাকে ওপেন করতে হবে। ইয়েস, এখন এখানে দেখেন আমার পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে আছে। এই পেন ড্রাইভটা মূলত 8 GB-র বেশি, 8 GB অথবা বেশি হতে হবে, 8 GB-র কম হলে হবে না। আমার পেন ড্রাইভটা 60 GB আছে। তো পেন ড্রাইভটা সিলেক্ট থাকা অবস্থায় আবার একটা কথা মনে রাখবেন, পেন ড্রাইভে কিন্তু ওরা ফরম্যাট দিয়ে দেবে। সো পেন ড্রাইভে যদি আপনার প্রয়োজনীয় কিছু থাকে অবশ্যই কপি করে নেবেন অথবা সরিয়ে রাখবেন কম্পিউটারের কোনো ড্রাইভে। তো এখান থেকে আমি আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। কোথা থেকে সিলেক্ট করেছি দেখছেন, এই যে এখান থেকে ডিস্ক আর আইএসও ইমেজ সিলেক্ট,
সিলেক্ট থেকে আমি আমার এই যে উইন্ডোজ আইএসও ফাইলটা যে ক্রিয়েট হয়েছে সেই আইএসও ফাইলটাকে আমি সিলেক্ট করে দেবো ওপেন। তো এখানে দেওয়া আছে জিপিটি, আপনার নিজের পিসিতে যদি ইনস্টল দিতে চান কিংবা হার্ড ডিস্কটা যে ফরম্যাটে ই করা আছে আপনার পিসি কোন ফরম্যাটে আছে সেটা দেখার জন্য ডিস্ক পিসিতে ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আপনার উইন্ডোজটা ইনস্টল দেওয়া আছে এসএসডি কার্ড থাকলে এসএসডি কার্ডে দেওয়া থাকবে, এটা হলো আমার প্যান ড্রাইভ আর এটা হলো হার্ড ডিস্ক। তো আমি এসএসডি কার্ডে ইনস্টল দেওয়া আছে, যদি হার্ড ডিস্কে দেওয়া থাকতো তাহলে হার্ড ডিস্কে দিতাম, যেহেতু এসএসডি কার্ডে দেওয়া আছে ডিস্ক ওয়ান আমি প্রপার্টিজে যাবো, প্রপার্টিজে ভলিউম, ভলিউমসে ক্লিক করলে এখানে দেখেন জিপিটি লেখা আছে পার্টি ধরন স্টাইল, আপনার যদি জিপিটি থাকে তাহলে জিপিটি সিলেক্ট করবেন আর যদি এমবিআর থাকে তাহলে এমবিআর সিলেক্ট করবেন, আর যদি নতুন পিসিতে ইনস্টল দিতে চান তাহলে আপনার জিপিটি রাখাই ভালো, জিপিটি হইলো লেটেস্ট ভার্সন, আপনি পিসি এমবিআর থাকলে এমবিআর জিপিটি থাকলে জিপিটি সিলেক্ট করার পর আর অন্য কিছু আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, তারপর স্টার্ট দিবেন। ওকে, ওরা ওয়ার্নিং দিচ্ছে আপনার অল সব ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওরা ফরম্যাট দিয়ে দিচ্ছে, উইন্ডোজ ইনস্টল দিয়ে দিবে, আমরা একটু স্কিপ করে যাই। ওকে, আমার প্যান ড্রাইভ বুটেবল হয়ে গেছে, আমার প্যান ড্রাইভ এখন উইন্ডোজ দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে, অফ করে অন করতে হবে। তো চলেন অফ করে অন করি। তো এরকম এরকম ট্যাব ওপেন হবে, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া থাকবে, টাইম ফরম্যাট আপনি চেঞ্জ করলে করতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, কিবোর্ড ফরম্যাট ইউএস, ওকে, নেক্সট, ইনস্টল নাও। উইন্ডোজ অ্যাক্টিভেট আমরা এখন অ্যাক্টিভ করবো না, আপনার উইন্ডোজ দেওয়া শেষ হলে তারপর চেক করব। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টকে এখানে ক্লিক করব, আমরা উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করব, উইন্ডোজ 10 প্রফেশনাল, উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সট দিব। তারপর লাইসেন্স এগ্রিমেন্টে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যান্ড টার্মস, নেক্সট। আমরা এখানে আপগ্রেড দিব না, আমরা কাস্টম দিব, আপগ্রেড দিলে আগের উইন্ডোজটা থেকে যাবে। এখানে আমার হার্ড ডিস্কটা শো করতেছে যেখানে আমি উইন্ডোজ ইনস্টল দিব, আপনার হার্ড ডিস্কে যদি আগের ইনস্টল উইন্ডোজ ইনস্টল দেওয়া থাকে তাহলে ফরম্যাট দিয়ে দেবেন, আমার ফরম্যাট ইনস্টল দেওয়া নাই তাই ফরম্যাট দিয়ে নেওয়ার না, এখানে ফরম্যাট ক্লিক করতে হবে। তবে খেয়াল রাখতে হবে আপনি যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল দেওয়া আছে সেটা আপনাকে সিলেক্ট করে তারপর ফরম্যাট দিতে হবে, ফরম্যাট দিয়ে তারপর ফরম্যাট দেওয়ার পরে এই যে ড্রাইভটা ফরম্যাট দিবেন এটার মধ্যে ক্লিক করা অবস্থায় নেক্সটে ক্লিক করতে হবে, আপনার উইন্ডোজ উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। একটু সময় নেবে, এটা আমরা স্কিপ করে যাব। এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেবেন কিবোর্ড লেআউট ইউএস, ইউএস এখানে আপনার সেকেন্ড কিবোর্ড স্কিপ দিয়ে দেবেন, যদি ইন্টারনেট কানেকশন থাকে দিয়ে কানেকশন দিতে পারেন, কানেকশন দিলে অনেকগুলো সেটিংস একটু আপডেট হয়ে যাবে।
যেমন বলতেছি সেট আপ লাইক কিসের জন্য ব্যবহার করা হয়, কারখানা ডিউজের জন্য ব্যবহার করবো, ওইখানে নেক্সট নেক্সট ক্লিক করতে হবে। তারপর আপনার এখানে বলা হচ্ছে একটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, আমরা অ্যাকাউন্ট অ্যাড করবো না, অফলাইন অ্যাকাউন্ট, অফলাইন অ্যাকাউন্টে ক্লিক আপনার একটা নাম দিলেন পিসি যে ব্যবহার করবে, অথবা পিসি নাম আমার নাম দিলাম এম এস মিডিয়া, নেক্সট পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিয়ে ব্যাংক দিতে পারেন, অথবা নেক্সট ব্ল্যাঙ্ক রাখবেন, যেমন পাসওয়ার্ডের দরকার নেই, পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করবো, তাহলে নেক্সট বুঝলেন। তাহলে আর এখানে নেক্সট অ্যাকসেপ্ট দিবেন, ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট স্ক্রিপ্ট দিয়ে দেন। এবার আবার নেক্সট আপডেট আছে কিনা চেক করবেন, আপনি নিয়মিত আপডেট দিবেন কোনো সমস্যা নেই। নেট কানেকশন থাকলে এই আপডেটগুলো দিয়ে দিবেন, এই আপডেটগুলো অনেক সময় নেবে, আমি এটা মিস করে দিচ্ছি। আমার উইন্ডোজ রেডি, এখানে আপনাকে আপনার ইটা নাই পিসি, আপনার পিসির ইটা নাই, পার্সোনালাইজেশনে যাবেন, যাওয়ার পর এখানে থিমসে ক্লিক করবেন, থিমসে ক্লিক করার পরে তারপরে এখানে নিচে যাবেন ডেস্কটপ আইকন সেটে পিসি, এখানে ফিট চিহ্ন দিয়ে দেবেন, অ্যাপ্লাই, ওকে। আপনার ইনস্টলেশন কমপ্লিট, এখন আপনাকে এটাকে ক্র্যাক করতে হবে, সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, সেটা হলো মাইক্রোসফট সার্চ দিবেন, এই মাইক্রোসফটি ওয়েবসাইটে দেখবেন, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে রাখবেন, পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম, এটা হলো পাসওয়ার্ড ওপেন করার জন্য লাগতে পারে। ওয়ানে যদি লিঙ্ক ডাউনলোড না হয় আপনি টু দিয়ে ডাউনলোড দিবেন, একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, এক কাজ করতে হবে, এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার অফ করে দিতে হবে, উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশন অফ করে রাখতে হবে, প্রোটেকশন মানে সেটিং রিয়েল টাইম প্রোটেকশন অফ করে রাখবেন। ইয়েস, আপনারা ইচ্ছা করলে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে উইন্ডোজ ইনস্টলেশন প্র্যাকটিস করতে পারেন, তাতে আপনার কম্পিউটারে কোনো সমস্যা হবে না, ভার্চুয়াল বক্সে উইন্ডোজ ইনস্টল হবে, ভার্চুয়াল উইন্ডোজ আর কি, আপনি মনে করেন এই আপনার কম্পিউটারের ভিতরে আরেকটা কম্পিউটার ইনস্টল দিচ্ছেন, সেম এজ আপনার নিজের কম্পিউটার, আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল দিয়ে সেটার মধ্যে এই যে এরকম উইন্ডোজ ইনস্টল প্র্যাকটিস করতে পারেন। ভার্চুয়াল বক্স কীভাবে ইনস্টল দিতে হয় যদি না জানেন, কমেন্ট বক্সে লিখবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি ভার্চুয়াল বক্স ইনস্টল দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেব। এটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে,
মাইক্রোসফট ফিল্ড সেটা ডাবল ক্লিক করতে হবে উইন্ডোজ অ্যাক্টিভেশন ওকে পিএমএস ইনস্টল করতে হবে তারপর অ্যাক্টিভ করে দিতে হবে বাস আপনার ভিডিওটা অ্যাক্টিভেশন সাকসেস করে ওকে ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য